আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওতে তোমাদের আবারও স্বাগতম। তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রস্তুতির এভাবে থাকছে প্রথম অধ্যায়, বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত। এই ভিডিওটি প্রস্তুত করা হয়েছে একাদশ দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে আলোচনা করব অধ্যায়ের গুরুত্বপূর্ণ 78টি বহুনির্বাচনিক প্রশ্নোত্তর নিয়ে। বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? বিশ্বগ্রামের মেরুদণ্ড সফটওয়্যার। কোনটি বিশ্বগ্রাম ধারণার সাথে সম্পর্কিত? বিশ্বগ্রাম ধারণার সাথে সম্পর্কিত অনলাইনে কেনাকাটা। ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে কি বলে? আউটসোর্সিং। বিশ্বগ্রামের জনক কে? বিশ্বগ্রামের জনক হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। হার্বার্ট মার্শাল ম্যাকলুহান তার কোন বইয়ে বিশ্বগ্রামের ধারণা দেন? তিনি তার বই গুটেনবার্গ গ্যালাক্সি, দ্য মেকিং অব টাইপোগ্রাফিক ম্যান 1962 অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া 1964-এ বিশ্বগ্রামের ধারণা দেন। কোনটি ব্যবসায়ের সাথে সম্পর্কিত? ই কমার্স ব্যবসায়ের সাথে সম্পর্কিত। কয়টি বৈশিষ্ট্যের উপর ডেটা কমিউনিকেশনের কার্যকারিতা নির্ভর করে? ডেটা কমিউনিকেশনের কার্যকারিতা নির্ভর করে তিনটি বৈশিষ্ট্যের উপর। ব্লগের বাংলা প্রতিশব্দ কি? ব্লগের বাংলা প্রতিশব্দ ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। ভার্চুয়াল রিয়েলিটির অন্য নাম কি? ভার্চুয়াল রিয়েলিটির অন্য নাম হাইপার রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটিতে কতমাত্রিক জগৎ তৈরি হয়? ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক জগৎ তৈরি হয়। কোন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়? ঝুঁকিপূর্ণ কাজে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের উদ্দীপনা তৈরি করা যায়? ভার্চুয়াল রিয়েলিটিতে চতুর্মাত্রিক উদ্দীপনা তৈরি করা যায়। বাস্তব চেতনা উদ্গ্রীব বিজ্ঞান নির্ভর কল্পনাকে কি বলে? ভার্চুয়াল রিয়েলিটি। মানুষের চিন্তা চেতনা যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তিটি কি? কৃত্রিম বুদ্ধিমত্তা। সিমুলেশন এর প্রয়োগক্ষেত্র কোনটি? সিমুলেশনের প্রয়োগক্ষেত্র ভার্চুয়াল রিয়েলিটি। কোন তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত? সিমুলেশন তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত। কোন প্রযুক্তি সৃষ্টি করে ত্রিমাত্রিক বিশ্ব এবং যার দৃশ্যমান জীবন্ত? হাইপার রিয়েলিটি। মানুষের চিন্তা চেতনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তিটি কি? মানুষের চিন্তা চেতনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি? কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় প্রোলগ। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়? কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য LISP প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়। কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রতিষ্ঠাতা? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রতিষ্ঠাতা অ্যালান টারিং। মানুষ বা অন্য কোনো প্রাণীর চিন্তা করার ক্ষমতাকে কি বলে? মানুষ বা অন্য কোনো প্রাণীর চিন্তা করার ক্ষমতাকে বলা হয় হ্যাবরিস্টিক। কোন প্রযুক্তির মধ্যে চিন্তা করার ক্ষমতা প্রদান করা হয়েছে? চিন্তা করার ক্ষমতা প্রদান করা হয়েছে রোবোটিক্স প্রযুক্তিতে। রোবটের কাজ কি? রোবটের কাজ প্রতিকূল কাজে সাহায্য করা। ক্রায়োসার্জারির অর্থ কি? ক্রায়োসার্জারির অর্থ সত্য শল্য চিকিৎসা। অ্যাকচুয়েটার নিচের কোনটির ক্ষেত্রে ব্যবহৃত? অ্যাকচুয়েটার ক্রায়োসার্জারির ক্ষেত্রে ব্যবহৃত। ক্রায়োসার্জারিতে কোনটি ব্যবহৃত হয়? ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন ব্যবহৃত হয়। ওরাল ক্যান্সারে কোন চিকিৎসা পদ্ধতি উত্তম? ওরাল ক্যান্সারে ক্রায়োথেরাপি পদ্ধতি উত্তম। ক্রায়োসার্জারিতে কুলিং এজেন্ট হিসেবে কি ব্যবহার করা হয়? ক্রায়োসার্জারিতে কুলিং এজেন্ট হিসেবে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়। মহাকাশ অভিযান কোন সময় শুরু হয়? মহাকাশ অভিযান বিংশ শতাব্দীর শেষের দিকে শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি কোন যানটি সর্বপ্রথম চাঁদে অবতরণ করে? মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি Apollo 11 সর্বপ্রথম চাঁদে অবতরণ করে। বায়োমেট্রিক্স প্রযুক্তি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? বায়োমেট্রিক্স প্রযুক্তি অপরাধী শনাক্ত করতে ব্যবহৃত হয়। বায়োমেট্রিক্স কোথায় ব্যবহৃত হয়? বায়োমেট্রিক্স ব্যক্তি শনাক্তকরণে ব্যবহৃত হয়। কোনটি বায়োমেট্রিক্সের উপাদান? অপশনগুলোর মধ্যে হ্যান্ড জিওমেট্রি এটি বায়োমেট্রিক্সের উপাদান। বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় কোনটিতে?
বায়োমেট্রিক ব্যবহৃত হয় সিকিউরিটি নিয়ন্ত্রণে। বায়োমেট্রিক্সকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? বায়োমেট্রিক্সকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। বায়ো ইনফরমেটিক্স কি? বায়ো ইনফরমেটিক্স হলো জীববিদ্যা বিষয়ক তথ্য প্রক্রিয়াকরণ। জীববিজ্ঞানে তথ্য প্রযুক্তির প্রয়োগ কি? জীববিজ্ঞানের তথ্য প্রযুক্তির প্রয়োগ হলো বায়ো ইনফরমেটিক্স। ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিসের জন্য কোন টেকনোলজি ব্যবহৃত হয়? ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিসের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহৃত হয়। মানুষের শরীরে কত জোড়া ক্রোমোজোম রয়েছে? মানুষের শরীরে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। কোনটি ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি? জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয়। মলিকুলার পর্যায়ে বিভিন্ন ধারণা ও কাজ নিয়ে উচ্চতর গবেষণার ক্ষেত্রে ব্যবহৃত হয় কোনটি? এক্ষেত্রে ব্যবহৃত হয় ন্যানো টেকনোলজি। 1 ন্যানোমিটার 1 মিটারের কত ভাগের এক ভাগ? 1 ন্যানোমিটার 100 কোটি ভাগের এক ভাগ। কাকে ন্যানোমিটার প্রযুক্তির জনক বলা হয়? রিচার্ড ফেইম্যানকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়। ন্যানোস কোন শব্দ থেকে এসেছে? ন্যানোস শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয় কোনটিতে? ফুলারিনে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। অপরাধী শনাক্তকরণ করা যায় কোনটির মাধ্যমে? অপরাধী শনাক্ত করা যায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে। ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল ক্রাইম সংঘটিত হয় তাকে কি বলে? তাকে বলে সাইবার ক্রাইম। ভাইরাসের পূর্ণরূপ কি? ভাইরাসের পূর্ণরূপ ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সেজ। অন্যের লেখা বা গবেষণালব্ধ তথ্য নিজের নামে চালিয়ে দেওয়াকে কি বলা হয়? অন্যের গবেষণা নিজের নামে চালিয়ে দেওয়াকে বলা হয় পেলারিজম। বাংলাদেশে তথ্য যোগাযোগ প্রযুক্তির নীতিমালা প্রণীত হয় কত সালে? বাংলাদেশে তথ্য যোগাযোগ প্রযুক্তির নীতিমালা প্রণীত হয় 2009 সালে। ই গভর্নেন্স কি? ই গভর্নেন্স হল প্রতিষ্ঠানের সকল তথ্য অবিকৃত রাখা। জিন প্রযুক্তির মাধ্যমে টিউমার কোষকে চিহ্নিত করা যায়, ভ্রূণের পরিস্ফোরণ ঘটানো যায়, নাকি জিনগত ব্যক্তি শনাক্ত করে তা নিরাময় করা যায়? সঠিক উত্তর হবে 1 ও 3, অর্থাৎ জিন প্রযুক্তির মাধ্যমে টিউমার কোষ চিহ্নিত করা যায় এবং ভ্রূণের পরিস্ফোরণ ঘটানো যায়। ন্যানো টেকনোলজির সাথে সম্পর্কযুক্ত পদার্থবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, নাকি জীববিজ্ঞান? সঠিক উত্তর হবে সবগুলো, অর্থাৎ ন্যানো প্রযুক্তির সাথে সম্পর্কিত পদার্থ, কম্পিউটার এবং জীববিজ্ঞান। ক্রায়োজনিত প্রকৌশল ব্যবহার করা হয় চিকিৎসা শাস্ত্রে, কেমিকৌশলে, নাকি নিউক্লিয় প্রকৌশলে? সঠিক উত্তর হবে সবগুলো, অর্থাৎ ক্রায়োজনিত প্রকৌশল ব্যবহার করা হয় চিকিৎসা শাস্ত্রে, কেমিকৌশলে এবং নিউক্লিয় প্রকৌশলে। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয় বিনোদনের ক্ষেত্রে কৃত্রিম অনুভূতির সৃষ্টিতে, নাকি ত্রিমাত্রিক ডিজাইনে? সঠিক উত্তর হবে সবগুলোই, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয় বিনোদনের ক্ষেত্রে, কৃত্রিম অনুভূতি সৃষ্টির ক্ষেত্রে এবং ত্রিমাত্রিক ডিজাইনের ক্ষেত্রে। ই কমার্সের অন্তর্ভুক্ত হচ্ছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মূল্য পরিশোধ করা, অনলাইন বুক সেন্টার হতে বই ক্রয় করা, নাকি লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট ক্রয় করা? সঠিক উত্তর হবে 1 ও 2, অর্থাৎ ই কমার্সের অন্তর্ভুক্ত হচ্ছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মূল্য পরিশোধ করা এবং অনলাইন বুক সেন্টার হতে বই ক্রয় করা। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, যোগাযোগ প্রযুক্তির যুগ, নাকি ভার্চুয়াল রিয়েলিটির যুগ? সঠিক উত্তর হবে 1 ও 2, অর্থাৎ বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ এবং যোগাযোগ প্রযুক্তির যুগ। বিশ্বগ্রামের প্রভাব রয়েছে মানবিক ও সামাজিক অগ্রগতির উপর, অর্থনৈতিক উন্নয়ন ও প্রগতির উপর, নাকি সংস্কৃত রাজনৈতিক পদ্ধতির উপর? সঠিক উত্তর হবে সবগুলোই। নিচের উদ্দীপকটি পড়ে 61-62 নং প্রশ্ন উত্তর দাও। লতিফ সাহেবের দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ফার্ম আছে। তিনি তার প্রতিষ্ঠানে কর্মচারী কর্মকর্তাদের সাথে তথ্য প্রযুক্তির ব্যবহার করে তাৎক্ষণিক যোগাযোগ রক্ষা করেন এবং
প্রয়োজনীয় ডকুমেন্ট সংরক্ষণ ও আদান প্রদান করেন? তার যোগাযোগের ব্যবহৃত মাধ্যম কি হতে পারে? তার যোগাযোগের ব্যবহৃত মাধ্যম ইমেইল। লতিফ সাহেবের ব্যবহৃত প্রযুক্তি পার্সোনাল ডেটা সার্ভিস, সামাজিক যোগাযোগ সার্ভিস নাকি অনলাইন ব্যাকআপ সার্ভিস? সঠিক উত্তর হবে 2 ও 3, অর্থাৎ লতিফ সাহেবের ব্যবহৃত প্রযুক্তি হলো সামাজিক যোগাযোগ সার্ভিস এবং অনলাইন ব্যাকআপ সার্ভিস। নিচের উদ্দীপকটি পড়ে 63 ও 64 নম্বর প্রশ্ন উত্তর দাও। আরমান তার কুয়েত প্রবাসী বোনের টেলিফোনে নিয়মিত যোগাযোগ রাখে, কিন্তু তার মা প্রবাসী মেয়ে ও 2 নাতির সাথে দেখে কথা বলার জন্য আরমানকে পিড়াপিড়ি করাতে সে একটা ব্যবস্থা নিতে সম্মত হয়। আরমান কোন ব্যবস্থা গ্রহণ করবে? আরমান ভিডিও কনফারেন্সিংয়ের ব্যবস্থা গ্রহণ করবে। আরমানের মায়ের জন্য যোগাযোগ ব্যবস্থা ফেসবুক, টুইটার নাকি স্কাইপি? সঠিক উত্তর হবে সবগুলোই। নিচের উদ্দীপকটি পড়ে 65 ও 66 নম্বর প্রশ্ন উত্তর দাও। শরীফ মেডিকেল ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি 3G ফোনে টেক্সট দ্বারা দেশ বিদেশে আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবকে জানান। তাদের কেউ কেউ ভিডিও কল এবং কেউ কেউ ফেসবুকের মাধ্যমে শরীফকে অভিনন্দন জানায়। শরীফের খবরটি কিভাবে পাঠানো হয়েছিল? শরীফের খবরটি SMS এর মাধ্যমে পাঠানো হয়েছিল। শরীফ যে সকল সুবিধা পেতে পারে, অনলাইন ব্যাংকিং, আউটসোর্সিং নাকি ভার্চুয়াল ড্রাইভিং? সঠিক উত্তর হবে 1 ও 2, অর্থাৎ শরীফ অনলাইন ব্যাংকিং এবং আউটসোর্সিং এর সুবিধা পেতে পারে। উদ্দীপকের আলোকে 67 ও 68 নম্বর প্রশ্ন উত্তর দাও। জসিম সাহেবের ছোট ভাই মিলন UN মিশনে গেলেন। মিলন তার বড় ভাইয়ের সাথে কম্পিউটারে টেক্সট যোগাযোগ করেন। একদিন একটি প্রযুক্তি ব্যবহার করে জসিম তার মার সাথে মিলনের কথা বলার ব্যবস্থা করলেন। একদিন তিনি দ্বিতীয়বার আরেকটি প্রযুক্তি ব্যবহার করে মিলনের সাথে মায়ের কথাও দেখার ব্যবস্থা করে দিলেন। উদ্দীপকের জসিমের সাথে মিলনের যোগাযোগ হতো কিসের মাধ্যমে? উদ্দীপকের জসিমের সাথে মিলনের যোগাযোগ হতো ইমেলের মাধ্যমে। উদ্দীপকের মায়ের সাথে মিলনের যোগাযোগ ব্যবহৃত পদ্ধতিদ্বয়ের ক্ষেত্রে প্রযোজ্য। প্রথম পদ্ধতির তুলনায় দ্বিতীয় পদ্ধতিতে বেশি শক্তিশালী সফটওয়্যার দরকার। উভয় পদ্ধতি টেলিমেডিসিন সেবায় উপযোগী নাকি উভয় পদ্ধতি ব্যবসা বাণিজ্য উপযোগী? সঠিক উত্তর হবে 1 ও 3, উভয় পদ্ধতির ক্ষেত্রে প্রথম পদ্ধতির তুলনায় দ্বিতীয় পদ্ধতি বেশি শক্তিশালী সফটওয়্যার দরকার এবং উভয় পদ্ধতি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উপযোগী। নিজের উদ্দীপকটি পড়ে 69 ও 70 নম্বর প্রশ্ন উত্তর দাও। টিভিতে একটি সংবাদ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে বলছিল। শাহান বিষয়টিতে আগ্রহী হয়ে ইন্টারনেট থেকে এ সম্পর্কিত অনেক তথ্য জানল। শাহান যে বিষয়টি সম্পর্কে আগ্রহী হচ্ছে সেখানে মানুষের বুদ্ধিমত্তাকে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে কিভাবে? কৃত্রিম উপায়ে। শাহান যে ইন্টেলিজেন্স সম্পর্কে জানল সেখানে ইন্টেলিজেন্স বলতে বোঝায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে ধারণা নাকি সমস্যা সমাধানের সক্ষমতা? সঠিক উত্তর হবে সবগুলোই, অর্থাৎ ইন্টেলিজেন্স বলতে বোঝায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে ধারণা এবং সমস্যা সমাধানের সক্ষমতা। নিজের উদ্দীপকটি পড়ে 71 ও 72 নম্বর প্রশ্নের উত্তর দাও। ডিপ্লু কম্পিউটার এর নিকট বিশ্ব চ্যাম্পিয়ন দাবারু গ্যারি কাসপারভ হেরে গেলেন। পত্রিকায় হেডলাইনটি আইমানকে ভীষণভাবে আকৃষ্ট করে। পরবর্তী সে জানতে পারে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, হাঁটতে পারে, সহানুভূতি আছে ইত্যাদি গুণাবলী সম্পূর্ণ একটি যন্ত্র। আইমানকে কোন বিষয়টি আকৃষ্ট করেছে? আরমানকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়টি আকৃষ্ট করেছে। উদ্দীপকের যন্ত্রটি ব্যবহার করা যাবে বিপজ্জনক গবেষণায়, ঝুঁকিপূর্ণ নির্মাণ কাজে নাকি কম্পিউটার ভাইরাস নিয়ন্ত্রণে? সঠিক উত্তর হবে 1 ও 2, অর্থাৎ উদ্দীপকের যন্ত্রটি ব্যবহার করা যাবে বিপজ্জনক গবেষণা এবং ঝুঁকিপূর্ণ নির্মাণ কাজে। নিচের উদ্দীপকটি পড়ে 73 ও 74 নম্বর প্রশ্ন উত্তর দাও। দবির সাহেব তার অফিসের কর্মচারীদের উপস্থিতি নিয়ন্ত্রণের জন্য ফিঙ্গারপ্রিন্ট যন্ত্র চালু করলেন। এর মাধ্যমে বাইরের লোকদের অফিসে প্রবেশও নিয়ন্ত্রণ করা যাবে। দবির সাহেবের ব্যবহৃত প্রযুক্তিটির নাম কি? দবির সাহেবের ব্যবহৃত প্রযুক্তিটির নাম বায়োমেট্রিক্স। নিচের উদ্দীপকটি পড়ে 75 ও 76 নম্বর প্রশ্ন উত্তর দাও। উচ্চ ফলনশীল ধান গবেষণায় নতুন প্রযুক্তি ব্যবহার করায় দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দেশ থেকে বর্তমানে চাল রপ্তানির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। উদ্দীপকের প্রযুক্তি কোনটি? উদ্দীপকের প্রযুক্তিটি হল জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। উদ্দীপকের কর্মকাণ্ডে চিকিৎসা ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে, অর্থনৈতিক উন্নয়ন ঘটবে নাকি জীববৈচিত্র্য সৃষ্টি হবে? সঠিক উত্তর হবে সবগুলোই।
নেচার উদ্দীপকটি পড়ে 77-78 নম্বর প্রশ্নের উত্তর দাও। ক্লাসে গ্রিন হাউস ইফেক্ট নিয়ে একটি প্রতিবেদন তৈরি করতে বলা হলো। মুনিম সময় মতো প্রতিবেদন তৈরি করে জমা দিল, কিন্তু শিক্ষক তার বিরুদ্ধে প্লেজারিজমের অভিযোগ তুললেন। মুনিম যে অপরাধটি করেছে তা শনাক্ত করা যায় কোনটির সাহায্যে? মুনিমের অপরাধটি শনাক্ত করা যায় সফটওয়্যারের সাহায্যে। মুনিমের অপরাধটি এখন প্রায়ই হচ্ছে কারণ তথ্যের সহজলভ্যতা, এ বিষয় সম্পর্কে অজ্ঞতা, নাকি তথ্য প্রযুক্তির অবাধ স্বাধীনতা। সঠিক উত্তর হবে সবগুলোই, অর্থাৎ মুনিমের অপরাধটি এখন প্রায়ই হচ্ছে কারণ তথ্যের সহজলভ্যতা, এ বিষয় সম্পর্কে অজ্ঞতা এবং তথ্য প্রযুক্তির অবাধ স্বাধীনতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল ভিডিও রেকার তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে আজকের আয়োজন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে, তোমার মতামত কমেন্টে জানাবে। অন্যান্য চ্যাপ্টারগুলো এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। ভিডিও রেখার সাথেই থাকো, সকলে সুস্থ থাকো, অন্য করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।